আজকে আমরা করব ক্লাস এইটের সমীকরণ গঠন ও সমাধান কষে দেখি ১৯-এর একের দাগ থেকে পাঁচের দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। তো দেখো, প্রথমে বলে দিয়েছে প্রতি ক্ষেত্রে সমীকরণ গঠন করি ও নিজে করি। সবার প্রথমে আমাদের এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়তে হবে। প্রশ্নগুলো ভালোভাবে পড়ার পর আমাদের এখান থেকে সমীকরণ গঠন করতে হবে ও তারপর এই প্রশ্নের সমাধান করতে হবে। তো দেখো, একের দাগের প্রশ্নে আছে, সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে ২ যোগ করলে যা হয় তা সংখ্যাটি ৩ গুণের চেয়ে ৫ ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। তো দেখো, আমি তোমাদেরকে প্রথমে রাফে বুঝিয়ে দেব, তারপর আমি ফ্রেশ করে করব। এখানে বলেছে যে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে ২ যোগ করলে যা হয় তা সংখ্যাটি ৩ গুণের চেয়ে ৫ ছোট। তাহলে সীমার লেখা সংখ্যাটি লিখি। তো সীমা কি এমন সংখ্যা লিখেছে সেটা তো আমরা জানি না। আমি ধরে নিচ্ছি যে সীমার লেখা সংখ্যাটি হলো এক্স। এবার বলেছে সীমা একটি সংখ্যা লিখেছে, তাহলে সীমা কি সংখ্যা লিখেছে? এক্স সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে। তাহলে এক্স এর দ্বিগুণ, সীমা যে সংখ্যাটা লিখেছে তার দ্বিগুণ, মানে ২ দিয়ে গুণ করব, দ্বিগুণের সঙ্গে ২ যোগ করলে, এই দ্বিগুণের সঙ্গে যদি আমরা ২ যোগ করি, যোগ করলে যা হয়, যোগ করলে কি হবে? যোগ করলে হবে টু এক্স প্লাস টু হবে, মানে এই সংখ্যাটা হবে। যোগ করলে যা হয় তা সংখ্যাটি ৩ গুণের চেয়ে। তাহলে সীমা কত সংখ্যা লিখেছিল? এক সংখ্যা লিখেছে। তাহলে সংখ্যাটি ৩ গুণের চেয়ে বলেছে ৫ ছোট হয়। ৩ গুণের চেয়ে কত ছোট হয়? ৫ ছোট হয়। যেহেতু ছোট হয় বলেছে তাই আমরা বিয়োগ করছি। তাহলে কি হবে সংখ্যাটা? থ্রি এক্স মাইনাস ৫। তাহলে আমরা প্রশ্ন অনুসারে আমরা লিখে দেব যে টু এক্স প্লাস টু সমান সমান থ্রি এক্স মাইনাস ৫। কেন লিখলাম তোমাদেরকে আমি আরেকবার বলছি। দেখো, বলেছে সীমা একটি সংখ্যা লিখেছে, তাহলে সীমার লেখা সংখ্যাটা আমরা ধরে নিয়েছি এক্স লিখেছে। সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে, তাহলে সংখ্যাটার দ্বিগুণের সঙ্গে যদি ২ যোগ করি যা হয়, তাহলে কি হবে? টু এক্স প্লাস টু হবে। তা সংখ্যাটি ৩ গুণের চেয়ে, মানে এটা সংখ্যাটার ৩ গুণের চেয়ে। তাহলে সংখ্যাটা কত? এক্স। এক্সের ৩ গুণের চেয়ে ৫ কি হয়? ৫ ছোট হয়। তাহলে ছোট যেহেতু বলেছে তাই বিয়োগ করেছি। তাহলে এই সংখ্যাটা, সংখ্যাটা ৩ গুণের চেয়ে ৫ ছোট, তাই আমাদের এখানে সমান সমান দিয়েছি আমরা, ঠিক আছে? তো এটা আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। এরপর আমাদের এই সমীকরণ অনুযায়ী আমাদের এক্সের মান বের করতে হবে। এক্সের মান যা আসবে সীমা সেই সংখ্যাটাই লিখেছে, বুঝলে? তো দেখো, আমি প্রথমে লিখে নিচ্ছি ধরি কমা সীমার লেখা সংখ্যাটি হলো সমান সমান এক্স, ঠিক আছে? এবার আমরা লিখব যে সুতরাং সীমার লেখা সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে হবে সমান সমান, দেখো সীমার লেখা সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে। তাহলে সীমার লেখা সংখ্যাটি হলো এক্স, এর সঙ্গে কি বলেছে? সংখ্যাটি দ্বিগুণের সঙ্গে, মানে এটাকে আমরা ২ দিয়ে গুণ করব, দ্বিগুণের সঙ্গে বলেছে ২ যোগ করলে। তাহলে ২ যোগ করলে হবে কি হবে? টু এক্স প্লাস টু হবে, ঠিক আছে? আবার আমরা লিখব আবার কমা। দেখো, প্রশ্ন ধরে ধরে তোমাদেরকে বোঝাবো। বলেছে যোগ করলে যা হয়, তাহলে এটা হয়েছে আমাদের টু এক্স প্লাস টু হয়েছে, যা হয় তা সংখ্যাটি ৩ গুণের চেয়ে ৫ ছোট। তাহলে লিখব আবার সংখ্যাটির ৩ গুণের চেয়ে ৫ ছোট। তাহলে সংখ্যাটি ৩ গুণের চেয়ে ৫ ছোট মানে কত হবে? সংখ্যাটি ছিল এক্স, এর ৩ গুণ, মানে এটাকে ৩ দিয়ে গুণ করব, ৩ গুণের থেকে ৫ ছোট, তাহলে হবে সমান সমান থ্রি এক্স মাইনাস ৫। এবার আমরা লিখে নেব যে সুতরাং প্রশ্নানুসারে কমা, আমরা লিখব যে টু এক্স প্লাস টু সমান সমান লিখব আমরা থ্রি এক্স মাইনাস ৫।
তো এটা আমাদের একটা অ্যান্সার হয়ে যাবে, মানে আমাদের সমীকরণ গঠন করতে বলেছে, তো আমাদের সমীকরণ গঠন হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে, কারণ এক্স এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা জানবো যে সীমা কত সংখ্যাটা লিখেছিল, সেটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো, এবার এবার আমরা এখানে 2x লিখবো, প্লাস এক্সটা এপাশে আনবো, মাইনাস 3x হয়ে যাবে। তাহলে প্লাস 3x যদি সমান সমান এপাশে আসে তাহলে মাইনাস 3x হবে। এবার দেখো এখানে আছে মাইনাস 5, প্লাস 2টা সমান সমান এপাশে আসলে হবে মাইনাস 2। বা দেখো এটা সামনে প্লাস আছে, এটা সামনে মাইনাস, প্লাসে মাইনাস যে হয় মাইনাস, মাইনাস মানে আমাদের বিয়োগ করতে হবে। তিনটা এক্সের থেকে যদি দুটো এক্স বিয়োগ করে দেই তাহলে একটা এক্স হবে, আর চিহ্ন হবে সবসময় বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেটা দিতে হবে সমান সমান। আবার মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, প্লাস মানে আমাদের যোগ করতে হবে, যোগ করলে হবে 7, আর চিহ্ন হবে বড় সংখ্যার সামনটা। এবার আমরা মাইনাস আর মাইনাস কেটে দেবো, তাহলে বা এক্স সমান সমান হবে 7। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো যে সুতরাং আমরা অ্যান্সার লিখবো যে সীমার লেখা সংখ্যাটি হলো সমান সমান 7। দুয়ের দাগে আছে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা তিনটি লিখি। তো দেখো, আমরা সবার প্রথমে জেনে নেই ক্রমিক সংখ্যা কি। ক্রমিক সংখ্যা বলতে আমরা বুঝবো যে পরপর সংখ্যা। মনে করো তুমি এখন তো ক্লাস 8-এ আছো, তারপরে তুমি কোন ক্লাসে উঠবে, 9-এ, তারপর তুমি 10-এ উঠবে। তাহলে দেখো এগুলো হলো ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে পরপর। ধরে নাও আমি এই সংখ্যাটাকে ধরে নিলাম এক্স, কি ধরে নিলাম এক্স, তাহলে এটার সঙ্গে কত যোগ হয়ে পড়ে এটাই হলো বলতো? নিশ্চয়ই 8-এর সঙ্গে 1 যোগ হয়ে 9 হয়েছে, তার মানে তার পরের সংখ্যাটা হবে এক্স প্লাস 1। তারপর দেখো 9-এর সঙ্গে কিন্তু এখানে দেখো 1 যোগ হয়ে কিন্তু এটা হয়েছে, তার মানে এটার সঙ্গে এক্স প্লাস 1, এটার সঙ্গে আরও 1 যোগ হয়ে তার পরের সংখ্যাটা হয়েছে, তার মানে কত, এক্স প্লাস 2। তাহলে তার পরের সংখ্যাটা হবে এক্স প্লাস 2, বুঝলে? এগুলো হলো ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে পরপর, বুঝলে তোমরা? তো এখানে বলেছে তিনটি ক্রমিক সংখ্যা লিখি, তাহলে আমরা তিনটি ক্রমিক সংখ্যা লিখে নেব, যে ধরবো আমরা প্রথম সংখ্যাটা এক্স, দ্বিতীয় সংখ্যাটা এক্স প্লাস 1, এবং তৃতীয় সংখ্যাটা হলো এক্স প্লাস 2। যাদের যোগফল, মানে আমরা প্রথমে এই তিনটাকে যোগ করবো, এক্স প্লাস 1 মানে এটাকে আর এটাকে, মানে এই তিনটাকে যোগ করবো। যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে, মানে এই সবগুলো যোগ করে যেটা আসবে সেখান থেকে যদি 5 বিয়োগ করি তাহলে সেই বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তাহলে এই বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে, তাহলে মাঝের সংখ্যাটা কি বলতো? মাঝের সংখ্যাটা হলো এক্স প্লাস 1। তাহলে এক্স প্লাস 1-এর দ্বিগুণের চেয়ে কি বলেছে, এক্স প্লাস 1 মানে মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়, তাহলে এর থেকেও আরও 11 বেশি হয়। তাহলে এখানে আমরা সমান সমান দেবো, বুঝলে? বলেছে তিনটি ক্রমিক সংখ্যা লেখো, তাহলে আমরা তিনটা ক্রমিক সংখ্যা লিখেছি, প্রথমটি হলো এক্স, তারপরটা হলো এক্স প্লাস 1, আর তারপরটা হলো এক্স প্লাস 2। তাহলে এই তিনটা ক্রমিক সংখ্যার যোগফলের থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে যে বিয়োগফলটা আসবে সেটা মাঝের যে সংখ্যাটা থাকবে সেটার দ্বিগুণের চেয়েও আরও 11 বেশি। তাই আমরা এখানে সমান সমান দিয়েছি, বুঝলে? তো দেখো আমি লিখে নিচ্ছি, ধরি কমা তিনটি ক্রমিক সংখ্যার প্রথমটি হলো এক্স, দ্বিতীয় সংখ্যাটি ধরে নিলাম আমি এক্স প্লাস 1, কারণ এটার সঙ্গে 1 যোগ হয়ে এটা আসবে, আর তৃতীয় সংখ্যাটি হবে, তাহলে এটার সঙ্গে আরও 1 যোগ হয়ে এটা আসবে, মানে এক্স প্লাস 2, বুঝলে? এবার আমরা লিখব যে সুতরাং ক্রমিক সংখ্যা তিনটির যোগফল থেকে 5 বিয়োগ করলে হবে সমান সমান। এই লাইনটা কেন লিখলাম, কারণ এই লাইনটা দেখো এখানে বলাই আছে যে ক্রমিক সংখ্যা তিনটির যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি, অর্থাৎ সেই বিয়োগফলটা কত হবে সেটা আমরা প্রথমে বের করে নিই। তাহলে দেখো এখানে, তাহলে ক্রমিক সংখ্যাগুলো হলো এক্স প্লাস, আরেকটা হলো এক্স প্লাস 1, আরেকটা কি এক্স প্লাস 2। তাহলে এই তিনটা ক্রমিক সংখ্যার আমরা যোগ করলাম, সেই যোগফল থেকে এখানে বলেছে 5 বিয়োগ করলে, তাহলে 5 বিয়োগ করলেই তো এটা বিয়োগফলটা আসবে, বুঝলে? তো এবার আমরা এই লাইনটা করবো,
বলেছে বিয়োগফলটি, মানে যেটা লিখলাম সেই বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে এগারো বেশি হয়। তাহলে আমরা লিখব যে সুতরাং মাঝের সংখ্যার দ্বিগুণের সঙ্গে এগারো যোগ করলে হবে সমান সমান। তাহলে মাঝের সংখ্যাটা কি, মাঝের সংখ্যাটা হলো এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান এর দ্বিগুণের সঙ্গে, মানে এটাকে আমরা দুই দিয়ে গুণ করবো, দ্বিগুণের সঙ্গে কত যোগ করার কথা বলেছে এগারো, তাহলে এগারো যোগ করলে এটা আসবে। ঠিক আছে, এবার আমরা লিখবো যে সুতরাং আমরা কি লিখে নেবো, সুতরাং আমরা লিখবো যে প্রশ্নানুসারে কমা। দেখো প্রশ্নানুসারে আমরা লিখবো যে এটা এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু মাইনাস ফাইভ, অর্থাৎ ক্রমিক সংখ্যা তিনটির যোগফলের থেকে পাঁচ বিয়োগ করলে যে বিয়োগফলটা আসে এটা মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে এগারো বেশি হয়। তাহলে মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে এগারো বেশি হলে কত হবে, তাহলে এক্স প্লাস ওয়ান হলো মাঝের সংখ্যা, এর দ্বিগুণের চেয়ে এগারো বেশি হয়, তাই এটা সমান করে দিলাম। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার চলে আসলো, মানে আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। এবার এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। তো দেখো, বা এখানে আছে এক্স প্লাস, এখানে আমরা ব্রেকেটগুলো তুলে দিব, তাহলে হবে এক্স প্লাস ওয়ান, এখানে হবে এক্স প্লাস টু মাইনাস ফাইভ সমান সমান। এবার এখানে আমাদের দুই দিয়ে গুণ করতে হবে, দুই দিয়ে গুণ করলে হবে টু এক্স প্লাস, দুই দিয়ে এককে গুণ করবো, দুই অক্ষে দুই হবে, প্লাস হবে এগারো। বা দেখো এখানে এক্স কটা আছে, একটা দুটো তিনটা আছে, তাহলে তিনটা এক যোগ করলে হবে থ্রি এক্স। আর দেখো এটা সমানে প্লাস, এটা সমানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, মানে যোগ করলে কত আসবে, দুই আর এক যোগ করলে আসবে তিন, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। তাহলে বড় সংখ্যার সামনেটা কী আছে, প্লাস আছে, তাহলে প্লাস আমরা লিখবো। আর এখানে পড়ে রইলো মাইনাস ফাইভ সমান সমান, এখানে আমরা টু এক্স লিখবো, আর এখানে দুই আর এগারো যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে তেরো, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা। ঠিক আছে, তাহলে বা এবার দেখো এখানে এখানে থ্রি এক্স আছে, এখানে থ্রি এক্স রাখবো, আর এখানে প্লাসে মাইনাসে হয় মাইনাস, তাহলে পাঁচের থেকে তিন চলে গেলে হবে দুই, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সমানটা, তার মানে এখানে মাইনাস হবে, আর সমান সমান এখানে যা আছে তাই লিখবো, টু এক্স প্লাস থার্টিন লিখবো। তো দেখো শেষের লাইনটা আমি তুলে নিয়েছি কারণ সেখানে আর জায়গা নেই। ঠিক আছে, তো দেখো বা থ্রি এক্স, আমরা এক্সগুলো এক পাশে আনবো, প্লাস টু এক্স এর পাশে আসলে হবে মাইনাস টু এক্স সমান সমান, এখানে আছে তেরো আছে, আর মাইনাসটা যদি ও পাশে যায় তাহলে হবে প্লাস দুই হবে। বা দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তিনটা এক্স থেকে যদি আমরা দুটো এক্স বিয়োগ করে দিই তাহলে একটা এক্স থাকবে, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনে, তাহলে বড় সংখ্যার সামনেটা প্লাস আছে, তো এখানে নাই মানে প্লাস আছে, সমান সমান তেরো, আর যদি আমরা দুই যোগ করি তাহলে হয়ে যাবে পনেরো। তাহলে আমরা সুতরাং লিখবো, সুতরাং ক্রমিক সংখ্যা তিনটি হবে সমান সমান। তাহলে প্রথম সংখ্যাটা কী ছিল, প্রথম সংখ্যাটা ছিল এক্স, তাহলে এক্সের জায়গায় আমরা মান বসাবো, এক্সের যে মানটা বেরোলো সেটা হবে প্রথম সংখ্যা, আর দ্বিতীয় সংখ্যাটা হবে যে মানটা বেরোলো তার সঙ্গে এক যোগ করবো, আর তৃতীয় সংখ্যাটা হলো যে মানটা বেরোলো তার সঙ্গে দুই যোগ করবো, বুঝলে। তাহলে আমরা লিখবো যে ক্রমিক সংখ্যা তিনটি হলো, প্রথমে আমরা লিখবো এক্স, এক্স প্লাস ওয়ান ও এক্স প্লাস টু, এবার আমরা মান বসিয়ে দেবো। তাহলে দেখো সমান সমান, এক্স বলতে প্রথমে হলো এক্সের মান হলো পনেরো, তাহলে প্রথম সংখ্যাটা বেরিয়ে গেলো, আর দ্বিতীয় সংখ্যাটা হবে পনেরো যোগ হবে এক, তাহলে কত হয়ে যাবে এটা ষোলো, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হলো ষোলো, ও তৃতীয় সংখ্যাটা হবে এক্স প্লাস টু, তাহলে এক্সের মান হলো পনেরো প্লাস হবে টু, তাহলে কত হবে এখানে সতেরো, তাহলে ক্রমিক সংখ্যা তিনটি হলো পনেরো ষোলো সতেরো, তো এটাই হবে অ্যান্সার। তিনের দাগে আছে, আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ এক কম। তো দেখো আমরা প্রথমে বুঝে নেই এক তৃতীয়াংশ আর এক চতুর্থাংশ মানে কি। দেখো এক তৃতীয়াংশ মানে হলো তিন ভাগের এক ভাগ, মানে হলো এক তৃতীয়াংশ, আর এক চতুর্থাংশ মানে চার ভাগের এক ভাগ হলো এক চতুর্থাংশ। তো এখানে বলেছে আমি এমন একটি সংখ্যা খুঁজি, অর্থাৎ সংখ্যাটা আমাদের খুঁজে বের করতে বলেছে যার এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ এক কম। তো আমি ধরে নিচ্ছি সংখ্যাটা হলো এক্স, তাহলে এই সংখ্যাটির এক তৃতীয়াংশ কী হবে, এক্স গুণন ওয়ান বাই থ্রি হবে, মানে ওই সংখ্যাটার এক তৃতীয়াংশ হবে এক্স গুণন এক বাই তিন, মানে কত হবে এক্সটা ওপোটার সঙ্গে গুণ হবে, তাহলে এক্স অক্ষে এক্স বাই নিচে হবে তিন, তাহলে সংখ্যাটার এক তৃতীয়াংশ মানে হবে এক্স বাই থ্রি, আর সংখ্যাটার এক চতুর্থাংশ মানে হবে এক্স গুণন ওয়ান বাই ফোর হবে, তাহলে এক্সটা ওপোটার সঙ্গে গুণ হবে, তাহলে এক্স বাই ফোর হবে। এবার আমরা প্রশ্ন অনুসারে এখানে পড়ে সমীকরণটা গঠন করব। দেখো বলেছে
যার এক তৃতীয়াংশ, অর্থাৎ সংখ্যাটার এক তৃতীয়াংশ কত? এক্স বাই থ্রি। এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ এক কম, মানে এটা থেকে এক চতুর্থাংশ, মানে সংখ্যাটার এক চতুর্থাংশ এক কম। তো কথাটার মানেটা আমি তোমাদের একটা উদাহরণের সাহায্যে বোঝাই যে এটা আমি কেন লিখলাম। তোমাদেরকে যদি বলি যে 5 আর 3, তোমরা দুটো সংখ্যা দেখতে পাচ্ছ, তাহলে এই যদি তোমাদেরকে বলি যে 3, 3 5-এর থেকে কত কম, তখন তুমি কি বলবে যে 5 - 3 = তাহলে বিয়োগ করলে কত আসবে? 2। তাহলে 3 5-এর থেকে 2 কম, এটা বলবে তো? ঠিক একই রকমভাবে এই যে এক তৃতীয়াংশ, ওই সংখ্যাটার এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ থেকে কত কম, বিয়োগ করে দিলেই সেই মানটা বেরিয়ে যাবে, অর্থাৎ এক কম, বুঝলে? তো এখানে কিন্তু সেটাই বলেছে। তো এবার আমরা ফ্রেশ করে করব। তো লিখে নিচ্ছি, ধরি কমা সংখ্যাটি হবে সমান এক্স। তাহলে সুতরাং সংখ্যাটির এক তৃতীয়াংশ সমান আমরা বের করে নিই, সংখ্যাটার এক তৃতীয়াংশ হবে এক্স গুণন 1/3, মানে হবে এক্স বাই তিন, এটা হবে সংখ্যাটার এক তৃতীয়াংশ, এবং আমরা বের করে নেব, এবং সংখ্যাটির এক চতুর্থাংশ বের করে নেব, এক চতুর্থাংশ সমান হবে এক্স গুণন 1/4, সমান হবে x/4, এটা হবে। ঠিক আছে, এবার আমরা লিখবো যে সুতরাং প্রশ্নানুসারে কমা। তো আমরা আরেকবার প্রশ্নটা পড়ি। প্রশ্নানুসারে এখানে আমরা লিখবো যে যার এক তৃতীয়াংশ, অর্থাৎ সংখ্যাটার এক তৃতীয়াংশ, তাহলে সংখ্যাটার এক তৃতীয়াংশ মানে কত? x/3। যার এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ, তাহলে এটা থেকে তার এক চতুর্থাংশ কত কম? এক কম, বুঝলে? তো এটা প্রথমের সমীকরণ গঠনের অ্যান্সারটা হয়ে গেল। এবার আমরা এখানে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মানটা বের করব। দেখো, বা আমরা প্রথমে এখানে লসাও করব, 3 4 = 12, তাহলে 3 দিয়ে 12 ভাগ করলে আসবে 4, 4 দিয়ে x গুণ করলে হবে 4x, মাইনাস 4 দিয়ে 12 ভাগ করব, 4 দিয়ে যদি 12 ভাগ করি তাহলে হবে 3, 3 দিয়ে x গুণ করলে হবে 3x = 1। তাহলে বা এখানে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, 4টা x থেকে যদি 3টা x বিয়োগ করে দেই তাহলে 1টা x থাকবে, আর নিচে আছে 12 = 1। এবার আমরা কোণাকোণি গুণ করব। দেখো, এটার নিচে নাই মানে কি আছে, একটা এক আছে, তো আমরা x এর দিকে গুণ করব, তাহলে হবে x অক্ষে x = এই দিকে গুণ করলে হবে 12 অক্ষে 12। তাহলে আমরা লিখব যে সুতরাং সংখ্যাটি হবে সমান 12। তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লবের থেকে 2 বড়, এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 সমান হয়। তো দেখো, এখানে বলে দিয়েছে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি। ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে আমরা জানি যেটা লব বাই হর আকারে থাকবে, ঠিক আছে, যার মধ্যে বলে দিয়েছে যার হর, মানে হর মানে কোনটা? নিচেরটা। হর কি বলেছে? তার লব থেকে 2 বড়, মানে লবের মান যত হবে হরের মান তার থেকে 2 বড় হবে। ধরে নাও আমি লবটাকে x ধরে নিলাম, তাহলে হরটা কত হবে? তার থেকে কত হবে? 2 বড় হবে, বা 2 বেশি হবে। এবং লবের সঙ্গে 3 যোগ, দেখো লবটা আমরা x ধরেছি, তাহলে লবের সঙ্গে যদি আমরা 3 যোগ করি, এবং বলেছে বা ও হর থেকে 3 বিয়োগ করলে, তাহলে হরটা কত? হরটা হলো x+2, এটা থেকে যদি 3 বিয়োগ করি তাহলে যে ভগ্নাংশটা এলো, এই ভগ্নাংশটি 7/3 সমান হবে, তাহলে এই ভগ্নাংশটা হবে 7/3 সমান, বুঝলে? এবার এটা হলো সমীকরণ গঠন। একবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করব, তাহলে এক্স এর মান বেরিয়ে গেলে লবটা পেয়ে যাব, সেই এক্স এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু হরটাও পেয়ে যাব। ঠিক আছে, তো এই রকমভাবে আমরা অঙ্কটা করব। তো আমি ফ্রেশ করে নিচ্ছি। দেখো, আমি ধরে নিচ্ছি ধরি কমা ভগ্নাংশটির লব সমান এক্স। তাহলে সুতরাং ভগ্নাংশটির হর কি হবে? হর হবে লবের থেকে 2 বেশি, বা 2 বড়। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেব যে সুতরাং লবের সঙ্গে 3 যোগ করলে, বা যোগ করা হলো, কেন? কারণ এখানে দেখো লেখাই আছে যে লবের সঙ্গে
লবের সঙ্গে তিন যোগ, তার লবের সঙ্গে তিন যোগ করলে কত হবে সেটা আমরা প্রথমে বের করে নিই। তার লবটা হলো এক্স, এর সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে হবে এক্স প্লাস থ্রি। আবার আমরা লিখে নেব যে হরের থেকে, দেখো এখানে লেখা আছে হরের থেকে তিন বিয়োগ, তাহলে আমরা লিখে নেব যে হরের থেকে, হরের থেকে তিন বিয়োগ করা হলো। তাহলে বিয়োগ করা হলে কত হবে, দেখো হরটা হলো এক্স প্লাস টু, এর থেকে আমরা তিন বিয়োগ করব, বুঝলে? তাহলে এটা হবে। তাহলে এবার আমরা লিখব যে সুতরাং প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কমা, দেখো প্রশ্নানুসারে আমরা কী লিখব, প্রশ্নানুসারে আমরা লিখব বলেছে লবের সঙ্গে তিন যোগ ও হরের থেকে যদি তিন বিয়োগ করলে ভগ্নাংশটি, তাহলে ভগ্নাংশটা হবে এখানে দেখো লবটা হলো এক্স প্লাস থ্রি বাই হরটা হলো এক্স প্লাস টু বিয়োগ থ্রি, তাহলে এই ভগ্নাংশটি হবে সাত বাই তিনের সমান, তাই আমরা এখানে সমান সমান দিয়েছি, বুঝলে? তো আমরা একটা অ্যান্সার এখানে পেয়ে গেলাম, মানে আমাদের সমীকরণ গঠন হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে দেখো বা ওপরে যা আছে আমরা তাই লিখবো, আর নিচে দেখো এখানে আছে এক্স আর এখানে আছে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে তিনের থেকে দুই গেলে হবে, তিনের থেকে যদি দুইকে আমরা বিয়োগ করে দিই তাহলে হবে এক, আর চিহ্নে থাকবে বড় সংখ্যার সমানটা, তার মানে মাইনাস, সমান সমান এখানে হবে সাত বাই তিন। এবার আমরা কোনাকোণি গুণ করবো, যেই দিকে এক্স এর মান বড় হবে সেই দিকে গুণ করবো, তাহলে এই দিকে করবো, তাহলে এখানে হবে সেভেন এক্স মাইনাস সাত দিয়ে আবার এটা গুণ করবো সাতক্ষে সাত, আর এই দিকে গুণ করলে হবে থ্রি এক্স প্লাস তিন তিরিক্ষা হবে নয়, বা সেভেন এক্স দেখো প্লাস থ্রি এক্স সমান সমান এ পাশে আসলে হবে মাইনাস থ্রি এক্স সমান সমান নাইন, মাইনাস সেভেন সমান সমান ও পাশে গেলে হবে প্লাস সেভেন, বা প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে সাতটা এক্স থেকে যদি তিনটা এক্স বিয়োগ করে দেই তাহলে হবে চারটা এক্স, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সমানটা, তাহলে বড় সংখ্যার সমানে কী চিহ্ন আছে প্লাস, তো এখানে নাই মানে প্লাস আছে, সমান সমান এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে নয় আর যদি আমরা সাত যোগ করি তাহলে হয়ে যাবে ষোলো, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সমানে, তাহলে বড় সংখ্যার সমানটা প্লাস আছে, তো এখানে নাই মানে প্লাস আছে, বা এক্স সমান সমান হবে এক্সের সঙ্গে চারটা গুণ আকার আছে সমান সমান উপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে চার দিয়ে কেটে দেবো চার চার আর ষোলো, বা এক্স সমান সমান হবে ফোর, তাহলে এক্সের মান পেয়ে গেলাম। তাহলে এক্সের মান মানে পাওয়া মানে আমরা ভগ্নাংশটার লব পেয়ে গেলাম, তাহলে আমরা লিখে নেব যে সুতরাং ভগ্নাংশটির, ভগ্নাংশটির লব সমান সমান চার, আর হর কত হবে, হর হবে তার সঙ্গে আমাদের দুই যোগ করতে হবে, এবং এবং হর সমান সমান এক্স প্লাস টু, তাহলে এক্সের মান হলো চার, এর সঙ্গে আমরা যদি দুই যোগ করি তাহলে হয়ে যাবে ছয়। তো আমাদেরকে এখানে কি বলেছে, আমাদেরকে বলেছে যে এমন একটি ভগ্নাংশ খুঁজি, মানে আমাদের এখানে ভগ্নাংশের মান বের করতে বলেছে, তাই আমরা লিখে নেব যে সুতরাং ভগ্নাংশটি হবে, ভগ্নাংশটি হবে সমান সমান, তাহলে ভগ্নাংশটা কি হয় লব বাই হর হয়, তাহলে লব এখানে কত চার আর হর কত আছে এখানে ছয়, তো এটাই হবে অ্যান্সার। পাঁচের দাগে আছে সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে তিন বড়, আবার ভগ্নাংশটির লবের সঙ্গে দুই যোগ ও হর থেকে এক বিয়োগ এবং লব থেকে এক বিয়োগ ও হরের সঙ্গে দুই যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল দুই বাই পাঁচ, সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। তো দেখো সুচেতার লেখা ভগ্নাংশ, ভগ্নাংশ বলেছে মানে কি, আমরা লিখবো লব বাই হর আকারে লিখবো, তাই তো? তো এখানে দেখো ভালোভাবে একটু এখানে নজর দাও, দেখো কি বলেছে, সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর, মানে হর মানে নিচেরটা, এই হর লবের চেয়ে তিন বড়, মানে লবের মান যা হবে, ধরো আমি লবের মান এক্স ধরে নিচ্ছি, লব যদি আমি এক্স ধরি তাহলে হর কি হবে লবের চেয়ে আরও তিন বড় হবে, মানে বেশি হবে এক্স প্লাস থ্রি, আবার ভগ্নাংশটি তাহলে ভগ্নাংশটা কি হলো এক্স বাই এক্স প্লাস থ্রি, এই ভগ্নাংশটা হলো, ভগ্নাংশটির লবের সঙ্গে, তার লব হলো এক্স এর সঙ্গে দুই যোগ, তাহলে এর সঙ্গে আমরা দুই যোগ করলাম, ও হর থেকে এক বিয়োগ, তাহলে এই হরের থেকে যদি এক বিয়োগ করি, এবং এবং বলেছে লব থেকে, তার লব কত এখানে এক্স, এই লব থেকে এক বিয়োগ, এখান থেকে যদি আমরা এক বিয়োগ করি ও হরের সঙ্গে দুই যোগ, তাহলে হর হলো এক্স প্লাস থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি হলো হর, এর সঙ্গে যদি আমরা দুই যোগ করি, যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো, দেখো এখানে একটা ভগ্নাংশ পেয়েছি এখানে একটা ভগ্নাংশ পেয়েছি, তাদের গুণফল মানে এই দুটো ভগ্নাংশের গুণফল দুই বাই পাঁচ হবে, সমান সমান কত হবে দুই বাই পাঁচ হবে। তো এই হয়ে গেল আমাদের সমীকরণ গঠন। দেখো আমি লিখে নিচ্ছি ধরি কমা, ধরি কমা ভগ্নাংশটির,
ভগ্নাংশটির লব সমান সমান এক্স, তাহলে হর হবে লবের চেয়ে 3, কি হবে বড় হবে, তার মানে এক্স প্লাস 3 হবে হর। তাহলে সুতরাং আমরা প্রথমে লিখে নেব যে লবের সঙ্গে দুই দুই চোখ সমান সমান। দেখো এটা কেন লিখলাম, কারণ এখানে যা যা লেখা আছে সেটা আমরা ভেঙে ভেঙে ছোট ছোট করে প্রথমে লিখে নেব। বলেছে লবের সঙ্গে দুই যোগ, তাহলে লবের সঙ্গে যদি দুই যোগ করি, লবটা এখানে কত এক্স, এর সঙ্গে যদি দুই যোগ করি তাহলে হবে এক্স প্লাস 2 হবে। তারপর কি বলেছে, লবের সঙ্গে দুই যোগ ও হর থেকে এক বিয়োগ, তাহলে আমরা লিখব যে হর থেকে এক বিয়োগ, তাহলে হর থেকে এক বিয়োগ করলে কত হবে, হরটা হলো এক্স প্লাস 3, এর থেকে এক বিয়োগ করব, বুঝলে। তারপর কি বলেছে দেখো, এবং লব থেকে এক বিয়োগ, তাহলে আমরা লিখবো যে আবার লব থেকে এক বিয়োগ। এবার দেখো লব লব কত ছিল, লব ছিল এক্স, তাহলে লবের থেকে যদি এক বিয়োগ করি তাহলে হবে এক্স মাইনাস 1। তারপর কি বলেছে, ও হরের সঙ্গে দুই যোগ, তাহলে লিখবো আমরা হরের সঙ্গে দুই যোগ, তাহলে হরের সঙ্গে যদি দুই যোগ করি হরটা কত এক্স প্লাস 3, এর সঙ্গে আমরা দুই যোগ করব, তাহলে এটা হবে। এবার আমরা লিখবো যে প্রশ্নানুসারে, তাহলে লিখবো যে সুতরাং প্রশ্নানুসারে কমা। দেখো আমরা প্রশ্নানুসারে কি লিখবো, দেখো বলেছে যে লবের সঙ্গে দুই যোগ, তাহলে লবের সঙ্গে দুই যোগ করলে হবে এক্স প্লাস টু হবে, ও হর থেকে এক বিয়োগ, তাহলে হরের থেকে যদি এক বিয়োগ করি তাহলে কি পাবো আমরা, হরের থেকে এক বিয়োগ করলে আমরা পাবো এক্স প্লাস 3 বিয়োগ 1 পাবো এটা। এবং বলেছে লব থেকে এক বিয়োগ, তাহলে লব থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস 1, ও বলেছে হরের সঙ্গে দুই যোগ, তাহলে হর কত, হর হলো এক্স প্লাস 3, এর সঙ্গে যদি আমরা দুই যোগ করি তাহলে পাবো আমরা এক্স প্লাস 3 প্লাস 2, মানে দুই যোগ করলাম, তাহলে যে দুটো নতুন ভগ্নাংশ পেলাম বা পাবো, যে দুটো নতুন ভগ্নাংশ পেলাম তাদের গুণফল হবে 2/5। দেখো এখানে বলে দিয়েছে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল হবে 2/5, তাহলে এই দুটো ভগ্নাংশের গুণফল কত হবে 2/5। তো আমাদের দেখো প্রথম অ্যান্সারটা হয়ে গেল, মানে সমীকরণ গঠন হয়ে গেল। এবার আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করে নেব, ঠিক আছে। তো বা দিয়ে লিখবো যে এখানে লিখবো যে এক্স প্লাস 2 আছে, আর এখানে কি হবে এক্স প্লাস মাইনাস মাইনাস 3-এর থেকে এক বিয়োগ করে দিলে আসবে 2, আর চিহ্নে থাকবে বড় সংখ্যার সমানটা, তার মানে এখানে প্লাস 2 হবে, আর এখানে কি হবে এক্স মাইনাস 1, আর এখানে হবে এক্স প্লাসে প্লাসে প্লাস, মানে 3 আর 2 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 5, আর এখানে যা আছে তাই লিখে নেব। এবার আমরা কেটে দেবো, দেখো ওপরে এখানে এক্স প্লাস 2 আছে আর নিচেও দেখো এক্স প্লাস 2 আছে, তো এই দুটো আমরা কেটে দিচ্ছি। বা তাহলে কি থাকছে এক্স মাইনাস 1, আর নিচে থাকছে এক্স প্লাস 5 সমান সমান হচ্ছে 2/5। এবার আমরা কোণাকোণি গুণ করব, তাহলে এই দিকে গুণ করব, এই দিকে গুণ করলে হবে 5x মাইনাস 5/5, মানে যেই দিকে গুণ করলে x এর মান বেশি আসে তোমরা সেই দিকে গুণ করবে, আর এই দিকে গুণ করলে হবে 2x প্লাস 5 গুণ আসবে 10, তাহলে 5x প্লাস 2x সমান সমান এপাশে আসলে হবে মাইনাস 2x সমান সমান 10, মাইনাস 5টা সমান সমান এপাশে আসলে হবে প্লাস 5। বা প্লাসে মাইনাসে মাইনাস 5টা x থেকে যদি দুটো x বিয়োগ করে দেয় তাহলে হবে 3টা x, চিহ্নে থাকবে বড় সংখ্যার সমানটা, আর এখানে যদি আমরা যোগ করে দেই তাহলে হয়ে যাবে 15। বা এক্স সমান সমান এক্স এর সঙ্গে 3টা গুণাকারে আছে, সমান সমান উপাশে গেলে ভাগ হয়ে যাবে, 3 5 15, বা এক্স সমান সমান 5। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম, এক্স এর মান পেয়ে যাওয়া মানে ভগ্নাংশটার লব আমরা পেয়ে গেলাম। তাহলে লিখবো যে সুতরাং ভগ্নাংশটির লব সমান সমান 5, আর হর কত হবে বলতো, হরটা হবে এক্স প্লাস 3, মানে যে মানটা বেরোলো এক্স এর মান তার সঙ্গে আরও 3 যোগ হবে, তাহলে লিখবো যে হর সমান সমান হবে এক্স প্লাস 3, তাহলে এক্স এর মান হলো 5, এর সঙ্গে আরও 3 যোগ করলে কত হবে 8 হবে। তো এবার প্রশ্নে কী চেয়েছে, আমরা প্রশ্নটা আরেকবার পড়ি। দেখো প্রশ্নে চেয়েছে যে সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি, তাহলে আমরা লিখবো যে সুতরাং সুচেতার লেখা ভগ্নাংশটি হবে সমান সমান, ভগ্নাংশ মানে কি লব বাই হর, তার লব আমরা পেয়ে গেলাম 5, আর হর কত পেয়ে গেলাম 8, তো এটাই হবে অ্যান্সার।